নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে স্পেশাল একটা মাছের পদ রান্না করব। আজকে রেসিপি খয়রা মাছের তেল ঝাল। ভিডিওটা দেখুন কেমন করে বানাচ্ছি। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু, আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রান্নাটা করার জন্য খয়রা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর আছে ফোড়নের জন্য কালো জিরে, প্রয়োজন মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। সর্ষের তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো ভেজে নিয়েছি। মাছগুলো এপিটুপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। খুব লাল করে ভাজবেন না, কারণ এই মাছ বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। এটা আমি ইনগ্রিডিয়েন্টে দেখাইনি, এটাই রান্নাতে নাম। কয়রা মাছের তেল ঝোল তো, এটা খুব বেশি উপকরণ দিতে লাগে। আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম, আর হাফ চামচ হলুদ, হাফ চামচ মতো লঙ্কা দিলাম, আর দেব অল্প একটু নুন দিয়ে এবার টমেটোর সাথে একটু নাড়ব, আর একটুখানি এর মধ্যে জলও অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটুখানি এবার টমেটোটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ এটাকে একটু মশলাটা করছে। এবার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। জলটা দিয়ে একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেব। খয়রা মাছ সর্ষে দিয়েও খুব ভালো লাগে, আবার এই তেল ঝালটাও খুব ভালো লাগে। সর্ষের ঝালটাও আমি কোনো একটা ভিডিওতে দেখাবো। এবার এর মধ্যে ধনে পাতাটা মিশিয়ে দেব। এই ধনে পাতাটা এই ঝোলের মধ্যে খুব ভালো লাগবে আমাটা। এবার এটা ধনে পাতাটা দিয়ে দু মিনিট মাছগুলো দিয়ে ফোটাবো। মাছগুলো বেশ একটু ফুটে উঠেছে, এবার এটা গ্যাসটা মিলিয়ে দেবো। খয়রা মাছের তেল ঝাল গরম ভাত দিয়ে অসাধারণ লাগে, বাড়িতে ট্রাই করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।